এবং 1050 টি আই এর মতো গ্রাফিক্স কার্ড ব্যবহার করে আপনি মোটামুটি ভালো ধাঁচে ব্যবহার করতে পারবেন। পিসি চেঞ্জ করতে হবে না, খুব বেশি কিছু করতে হবে না। আপনার হচ্ছে জাস্ট প্রসেসরটা চেঞ্জ করতে পারেন, একটা গ্রাফিক্স কার্ড ইনক্লুড করে নিতে পারেন, আর একটা র্যাম বাড়াতে পারেন, আর কিছু করা লাগবে না। আপনি একদম প্রফেশনালি ব্যবহার করতে পারবেন। এবং এটা কোর আই5 6 জেনারেশন প্রসেসর দিয়ে করেছি, 2400G প্রসেসরটা দেখতেই পাচ্ছেন অলরেডি। এটা কিন্তু 4 কোর 8 থ্রেড এবং এখানে ভিগ 11 এর গ্রাফিক্স আছে, যার বদলতে একদম এন্ট্রি লেভেল থেকে গ্রাফিক্স এর মিড রেঞ্জ পর্যন্ত অনায়াসে কাজ করা যায়, মোটামুটি প্রোডাক্টিভিটি কাজ করা যায়। 5600G এটা নিয়ে আর খুব বেশি কিছু বলার নাই, সবাই জানেন। আর এই প্রসেসরটা 3 বছরের ওয়ারেন্টি সহ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আপনাদের জন্য। আজকে আমরা আবার চলে আসি আমাদের রাজু ভাইয়ের শপে, ওয়ান স্টপ সলিউশনে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দর্শকদের জন্য কি কি রেখেছেন প্যাকেজে? আজকে কিন্তু অলরেডি 4টা প্যাকেজ সাজিয়েছি, দেখতেই পাচ্ছেন সামনে আছে। এবং এই প্যাকেজগুলো আমরা আজকে সাজিয়েছি এমন মানুষদের জন্য যারা একদম মিনিমাম রেঞ্জ থেকে একটা পিসি চাচ্ছেন, কিন্তু আসলে মার্কেটে এই ধরনের পিসিগুলো খুঁজতে গেলে একটু হতাশার মধ্যে ভুগতে লাগে। হ্যাঁ, বাজেটের কারণে পারেন না আপনি আপনার মনের মতো করে একটা প্যাকেজ সাজাতে, তাদের জন্য আমার কাছে মনে হয়েছে বেস্ট প্যাকেজ। এবং আজকে কিন্তু মনিটর রাখিনি আমরা, ক্যাসিংগুলো দিয়েছি একটু কম বাজেটের মধ্যে ভালো ক্যাসিং। আপনারা যারা একটু চাচ্ছেন গর্জিয়াস ক্যাসিং, এমনটা না যে কম দেখে এগুলো কোয়ালিটি লেস হবে, হ্যাঁ তা কিন্তু না। আমরা কিন্তু অলরেডি দেখছি এই ক্যাসিংগুলো দিয়ে অনেক ভালো ভালো বিল্ড হতে, আমরা একটা বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট সাজাতে চেষ্টা করেছি, তেমনই প্যাকেজ থাকছে। আর যারা কাস্টমাইজ করতে চান তারা কিন্তু করতে পারবেন। আর আজকের বিল্ডগুলোতে কিন্তু মনিটর নাই, আপনাদের বাজেট রেঞ্জ অনুযায়ী আপনারা মনিটর নিতে পারবেন। আজকে ছিল মূলত ওই যেটা বললাম যে বাজেটের মধ্যে 6 জেনারেশন প্যাকেজ থাকবে মাত্র 14500 টাকা। জি, আজকে কিন্তু 14500 টাকায় 6 জেনারেশন প্যাকেজ থাকছে এবং বাকি তিনটা প্যাকেজও কিন্তু ধামাকা প্রাইসে থাকবে, অবশ্যই স্পেশাল ধামাকা প্রাইস। আপনাদের শোরুমের লোকেশনটা বলে দিবেন প্লিজ। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি, যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের উল্টো পাশের গলিটাই কফি হাউসের গলি। এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং, কেজেস ম্যানশন। এই কেজেস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটির দোকান নাম্বার G6, অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস। ভাইয়া আজকে আমরা প্রথম যে প্যাকেজটা সাজিয়েছি একদম মিনিমাম বাজেট রেঞ্জের হলেও প্যাকেজটা খুব সুন্দর একটা প্যাকেজ, কারণ এটা সাজিয়েছি আমরা Core i3 4th generation দিয়ে। Core i3 4th generation আমরা দিয়ে সাজিয়েছি এই কারণে যে এটাতে চাইলে কিন্তু ভবিষ্যতে একটু আপডেট করতে গেলে, একটু আপনি অল্প কিছু জিনিস চেঞ্জ করলে আপনি এই প্যাকেজটাকে সেম জিনিসটাকে অল্প কিছু জিনিস দিয়ে আপনি ভালোভাবে আপডেট করতে পারবেন। যেমন Core i5 4th generation প্রসেসর ব্যবহার করতে পারবেন, Core i7 4th generation প্রসেসর ব্যবহার করতে পারবেন, এবং 1050 Ti এর মতো গ্রাফিক্স কার্ড ব্যবহার করে আপনি মোটামুটি ভালো ধাঁচে ব্যবহার করতে পারবেন, পিসি চেঞ্জ করতে হবে না, তেমন একটা প্যাকেজ। আর এটা কিন্তু ট্রে প্রসেসর হয়, আমরা কিন্তু জাস্ট দেখার সুবিধার্থে এটাকে বক্স করেছি। আর এইখানে ভাইয়া মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি Gigabyte-এর A81 মাদারবোর্ডটা, যেটা কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকছে এবং ভালো একটা মাদারবোর্ড, আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আছে। এবং এইখানে কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি খুব বিখ্যাত একটা ব্র্যান্ড স্যামসাং, সেই স্যামসাং এর DDR3 4GB একটা র্যাম, যেটা কিন্তু 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এবং জেনুইন র্যাম। আর এখানে স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি কিংস অ্যান্ড ব্র্যান্ডের 120GB একটা SSD, যেটা একটা SATA SSD এবং এটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি সহ। আর এই বিল্ডে যেহেতু প্রসেসরটা খোলা প্রসেসর, ট্রে প্রসেসর, যার কারণে আপনার এখানে একটা ইন্টেলের স্টক কুলার ফ্যান আমরা রাখছি যেটা হাইপার ব্র্যান্ডের। আর এই বিল্ডে কিন্তু ভাই আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে কম বাজেটের মধ্যে হলেও দুটো ভালো প্রোডাক্ট রাখার চেষ্টা করেছি। কিবোর্ডটা একটা এফটেক ব্র্যান্ডের বাংলা সহ এবং এটা ফুল সাইজ কিবোর্ড এবং P710 মডেলের কিবোর্ডটা, এবং দেখতে খুবই লুকটা ভালো এবং কিবোর্ডটা আসলে কমফোর্ট ফিল হয় এবং 1 বছরের কিন্তু ওয়ারেন্টি আছে, মানে একদম মিনিমাম বাজেটের মধ্যে হলেও যেন একটা প্রোডাক্টের ওয়ারেন্টি থাকে, ভালো নিশ্চয়তা যেন থাকে। আর এর সাথে যে মাউসটা রাখছি এটাও কিন্তু হ্যাবিট ব্র্যান্ডের 1 বছরের ওয়ারেন্টি সহ, MS753 মডেলের একটা USB মাউস এবং এটাও কিন্তু 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। আর কেস হিসেবে তো বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং কেসিং যেটা হচ্ছে ভ্যালোটপের V200, হ্যাঁ খুব পপুলার কেসিং V200 CW, এটা হোয়াইট কালার একটা কেসিং, মিনিমালিস্টিক ডিজাইন, দেখতেও কিন্তু লুকটা খুব সুন্দর এবং পুরোটাই মেটাল বডি। আর এর সাথে কিন্তু পেছনে একটা এক্সজস্ট ফ্যান আছে, যারা ভাবছেন যে পুরোটা মেটাল বডি আসলে এয়ার ফ্লোটা কেমন হবে একটু যদি আমরা সাইড থেকে দেখাই, দুই পাশেই কিন্তু আপনার ম্যাশ রয়েছে, এই পাশে ম্যাশ হবে, এয়ার ফ্লোটা ভালো হবে এই পাশেও আছে এবং এর পেছনে একটা এক্সজস্ট ফ্যান আছে, ওটা ভ্যালোটপেরই ভালো একটা এয়ার ফ্লো তৈরি করবে। আর এর সাথে কিন্তু ইন্টারনালি একটা পাওয়ার সাপ্লাই থাকে, মোটামুটি এই বাজেট রেঞ্জে এটা ভালো পাওয়ার সাপ্লাই, বেস্ট, এবং পাওয়ার সাপ্লাইটা কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। তো আজকে আমাদের প্রথম প্যাকেজটা Core i3 4th generation দিয়ে মাত্র 9000 টাকায় থাকছে, 9000 টাকায় সেটআপ।
9000 টাকায় টোটালি কোরাই 3 সেটআপ ওকে তারপরের প্যাকেজে চলে যাই তারপরের প্যাকেজটা আমি সব সময় মতই বলি এটা গরিবের জাতীয় প্যাকেজ বলা চলে i5 6th gen গরিবের জাতীয় প্যাকেজ এই কারণেই বলি এই প্যাকেজটা এমন একটা প্যাকেজ আপনি একদম মিনিমাম বাজেট রেঞ্জে পিসিটাকে কিনলেও ভবিষ্যতে এটাকে আপনি প্রফেশনালি ব্যবহার করতে পারবেন কাস্টমাইজটা খুব বেশি কিছু করতে হবে না আপনার হচ্ছে জাস্ট প্রসেসরটা চেঞ্জ করতে পারেন একটা গ্রাফিক্স কার্ড ইনক্লুড করে নিতে পারেন আর একটা র‍্যাম বাড়াতে পারেন আর কিছু করা লাগবে না আপনি একদম প্রফেশনালি ব্যবহার করতে পারবেন এবং এটা কোর i5 6th জেনারেশন প্রসেসর দিয়ে করেছি 4 core 4 threaded এবং এখানে কিন্তু ইন্টেলের USD 530 মডেলের গ্রাফিক্স আছে যার বদৌলতে গ্রাফিক্সের এন্ট্রি লেভেলের কাজগুলো অনায়াসেই করে নিতে পারবেন আর আমার বন্ধুরা যারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খেলতে চান অনায়াসেই গ্রাফিক্স কার্ড ছাড়া এটা দিয়ে খেলা যাবে আর এটাও কিন্তু ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধার্তে আমরা বক্স করেছি আর এর সাথে কিন্তু মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি আসুস ব্র্যান্ডের 110 মাদারবোর্ডটা আমি দীর্ঘ দিন যাবত ব্যবহার করছি আলহামদুলিল্লাহ অনেক যাচ্ছে ভাই খুবই ভালো সার্ভিস পাওয়া যাচ্ছে এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হবে মাদারবোর্ড চেঞ্জ আর একটা দিয়ে দিব এবং এর সাথে র‍্যাম এবং স্টোরেজ হিসেবে কিন্তু আরো গর্জিয়াস দুটো প্রোডাক্ট রাখছি তার মধ্যে র‍্যামটা বিশেষ করে হাইপার এক্স এর ফিউরি DDR4 এর 8GB র‍্যাম এটা কিন্তু 2666 মেগাহার্টজ এবং এই র‍্যামটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি সহ এবিলিটি থাকছে হিটসিং সহ আর হাইপার এক্স কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটা ব্র্যান্ড আর এর সাথে স্টোরেজ হিসেবে রাখছি সেই কিংস এন্ড ব্র্যান্ডের 120GB 27GB 3 বছরের ওয়ারেন্টি সহ এবং এবিলিটি যেহেতু প্রসেসরটা ট্রে প্রসেসর এখানে কিন্তু ভালো মানের কুলার ফ্যান রাখছি এইচএফ 350 মডেলের একটা কুলার ফ্যান এটা কিন্তু একটা বড় হিটসিং সহ একটা আপনার স্ক্রু সিস্টেম আপনার ফ্যানটা এবং এটার সাথে যে আপনার ফ্যানটা আছে এটা কিন্তু রেইনবো RGB এরকম হবে আর কি দেখতে এরকম হবে এটা অ্যাগ্রেসিভ লুক আছে সুন্দর লাগে দেখতে এবং ভালো আপনার হচ্ছে এয়ার ফ্লো তৈরি করে যেটা হচ্ছে প্রসেসরের টেম্পারেচারটা ভালোভাবে ধরে রাখে আর এই বিল্ডে কিন্তু কেস হিসেবে দেখতেই পাচ্ছেন সেই ভ্যালোটফের V200 CW কেসিংটাই রাখছি প্রচুর চলছে ভাই আসলে এটা এর মিনিমাল এখন ট্রেন্ডিং প্লাস হচ্ছে পপুলার হ্যাঁ দুইটাই এবং মিনিমালিস্টিক তো অনেকেরই পছন্দ হয় এই কেসিংটা থাকছে পাওয়ার সাপ্লাই তো সেই ভ্যালোটফের 200 ওয়াটেরটা যেটা কিন্তু 2 বছর ওয়ারেন্টি সহ আর কিবোর্ড মাউস হিসেবে এখানে একটু RGB ফিল রাখার চেষ্টা করেছি কমের ভিতরে গেমিং ফিল হবে হ্যাঁ এটাই হচ্ছে RGB লাইটিং কিবোর্ড RGB লাইটিং মাউস জেডেল ব্র্যান্ডের GK100B মডেলের কিবোর্ড মাউসটা এটা কিন্তু এই বিল্ডে থাকছে তো আজকে আমাদের এই বিল্ডটা কোর i5 এর 6th জেনারেশন দিয়ে গরিবের জাতীয় প্যাকেজ যেটাকে আমি বলি মাত্র 14500 টাকায় 14500 টাকায় 6th জেনারেশন প্যাকেজ জি ওকে স্পেশাল প্রাইস তো অবশ্যই ওকে এরপরে থাকছে বর্তমান সময়ের আরো একটা ট্রেন্ডিং প্যাকেজ আসলে 2024 সালে এসেও আমরা এই প্রসেসরটা পাবো এটা আসলে অভাবনীয় এটা কিন্তু AMD Ryzen 5 এর 2400G প্রসেসরটা দেখতেই পাচ্ছেন অলরেডি এটা কিন্তু 4 কোর 8 থ্রেড এবং এখানে V11 এর গ্রাফিক্স আছে যার বদৌলতে একদম এন্ট্রি লেভেল থেকে গ্রাফিক্স এর মিড রেঞ্জ পর্যন্ত অনায়াসে কাজ করা যায় মোটামুটি প্রোডাক্টিভিটি কাজ করা যায় এবং মোটামুটি ভালো লেভেলের গেমসও খেলা যায় আর যেহেতু 3 বছরের ওয়ারেন্টি আছে ভালো একটা প্রসেসর অনায়াসে চালানো যাবে জি আর এই বিল্ডে কিন্তু মাদারবোর্ড হিসেবে আমরা রাখছি বায়োস্টার ব্র্যান্ডের A520 মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু অফিশিয়াল একটা মাদারবোর্ড এবং অফিশিয়াল 3 বছরের ওয়ারেন্টি থাকছে এবং এটা কিন্তু আমাদের CSI প্রোডাক্ট আর 520 চিপসেট যেহেতু ভবিষ্যতে আপনি চাইলে কিন্তু 5600G 5700G ও ব্যবহার করতে পারবেন অনায়াসে জি আর এই বিল্ডে কিন্তু র‍্যাম এবং স্টোরেজ হিসেবে সেই দুটো ব্র্যান্ড হাইপার এক্স এর ফিউরি DDR4 এর 8GB হিটসিং সহ 3 বছরের ওয়ারেন্টি আর হাইপার এক্স এর র‍্যামটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস একটা ব্র্যান্ড আর স্টোরেজ হিসেবে সেই কিংস এন্ড ব্র্যান্ডের 120GB SSD 3 বছরের ওয়ারেন্টি সহ এবং এই বিল্ডে ভাইয়া খুব সুন্দর একটা আমরা কিবোর্ড মাউস রাখার চেষ্টা করেছি অলরেডি দেখতেই পাচ্ছেন এটা মেবি মার্কেটে নতুন আসছে জি একদমই লেটেস্ট আসছে এবং দেখতে একটা অ্যাগ্রেসিভ লুক আছে খুব সুন্দর লাগে ভাইয়া একটু খুলে দেখাবেন ভাইয়া হ্যাঁ অবশ্যই এটা একটু খুলে দেখাবো তো এখানে যে কিবোর্ডটা রাখছি আমরা একটু খুলে দেখাই একটু যদি একদম কমের ভিতরে ওয়্যারলেস কিন্তু হবে ওয়্যারলেস হবে আর কিবোর্ডটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কিবোর্ড এবং এটার সাথে যে মাউসটা আছে প্রিমিয়াম কারণ আসলে দেখতে খুব সুন্দর লাগে এই মাউসটা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে 2400G সাথে থাকছে জি 2400G সাথে থাকছে এবং খুব সুন্দর একটা কিবোর্ড মাউস ভাই আসলে আমরা চেষ্টা করেছিলাম কম বাজেটের মধ্যে হলেও যেন অন্ততপক্ষে ভালো মানের প্রোডাক্ট দিতে পারি যেন একটা প্রোডাক্ট নিয়ে ভালোভাবে চালানো যায় তেমন প্রোডাক্টগুলাই কিন্তু আসলে আজকের প্যাকেজে রাখার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা প্রোডাক্টই আপনার ওয়ারেন্টি সহ এবং এগুলো কিন্তু মানসম্পন্ন প্রোডাক্ট তো আজকে কিবোর্ড মাউসটা রাখছি আমরা জেডেল ব্র্যান্ডের WS671 মডেলের এই কিবোর্ড মাউসটা খুবই সুন্দর একটা কিবোর্ড মাউস হোয়াইট ব্লু প্লাস হচ্ছে রেড রেড কালারের সুইচ হবে সুইচের সংমিশ্রণে আর এখানে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে PC পাওয়ার ব্র্যান্ডের 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা রাখছি 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করছি অনেক ভালো রেসপন্স আছে এবং ভালো চলে জেনুইন 200 ওয়াট জেনুইন 200 ওয়াট এবং এই বিল্ডে কিন্তু কেস হিসেবে ব্যবহার করছি একটু RGB ফিল পাওয়ার জন্য যেহেতু একটু বাজেটের মধ্যে হলেও 24G প্লাস গেমিং হবে প্রোডাক্টিভিটি হবে যার
তার কারণে এই ভিতরে কিন্তু এয়ার ফ্লোটা দরকার আছে সামনে দুটো ফ্যান আছে 120 mm এর দুটো RGB রেইনবো কালারের আপনার ফ্যান আছে আর পেছনে তো আরো অ্যাডজাস্ট করার আরো সিস্টেম আছে এবং এই ক্যাসিংটা দেখতে আসলে একটু সুন্দরও লাগে এবং বাজেটের মধ্যে থাকে এটা একটা অবো ব্র্যান্ডের ক্যাসিং এই ক্যাসিংটা সহ আজকে 2400 এর এই প্যাকেজটা কিন্তু একটা স্পেশাল প্রাইস মাত্র 21500 টাকা 21500 টাকায় RGB কেস সহ জি স্পেশাল প্রাইস হবে তো জি অবশ্যই স্পেশাল প্রাইস 21500 টাকা কারণ ভাই অলরেডি জানেন আপনারা এই প্রসেসরটার দাম ছিল 7500 টাকা সেখান থেকে বর্তমান মার্কেটে যদি শুধু প্রসেসর কিনতে যান 8500 টাকার নিচে আপনি পাবেন না 1000 টাকা শুধু প্রসেসরে বেড়েছে আর সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে প্রাইসটা করেছি বেস্ট প্রাইস অবশ্যই ওকে তাহলে তারপরে চলে যাই আমরা এটার বড় ভাই আর এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্যাকেজ জাতীয় প্রসেসর যেটা হচ্ছে 5600 জি এটা নিয়ে আর খুব বেশি কিছু বলার নাই সবার মুখে মুখে সবাই জানেন আর এই প্রসেসরটা 3 বছরের ওয়ারেন্টি সহ একটা প্রোডাক্টিভিটি কাজের জন্য সেরা প্রসেসর গ্রাফিক্স কার্ড ছাড়া যারা বিল্ড করবেন ভাবছেন একটু ভালো কাজ করবেন তাদের জন্য এটার বিকল্প কোনোটাই নাই মাদারবোর্ড হিসেবে একটু বাজেটে বেস্ট একটা মাদারবোর্ড রাখছি আপনার বায়োস্টার ব্র্যান্ডের এই 520 মডেলের মাদারবোর্ডটা অফিশিয়াল প্রোডাক্ট এবং 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আছে HDMI VGA দুটো পোর্টই থাকবে যাদের যেরকম মনিটর তারা কিন্তু চালাতে পারবেন কোনো সমস্যা নাই জি আর এই বিল্ডও আমরা RAM হিসেবে রাখছি হাইপার এক্স এর ফিউরি DDR4 এর 8GB RAMটা 3 বছরের ওয়ারেন্টি সহ আর এখানে স্টোরেজ হিসেবে রাখছি ব্রাইট ব্র্যান্ডের 128GB NVMe প্রোডাক্ট যেটা কিন্তু আপনার 3 বছরের ওয়ারেন্টি সহ এবং এটা একটা তাইওয়ানের প্রোডাক্ট NVMe SSDটা আসলে তাইওয়ানের প্রোডাক্ট আর তাইওয়ানের প্রোডাক্টগুলো বরাবরের মতো ভালো হয়ে থাকে আর এইখানে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের 200W পাওয়ার সাপ্লাই এটা অলরেডি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি অনেক ব্যবহার করছি ভালো আছে এবং এই পাওয়ার সাপ্লাইটা 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ জেনুইন 200W পাওয়ার সাপ্লাই এই বিল্ডের জন্য মোর দ্যান এনাফ এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নাই আর এই বিল্ডও কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে সেই ZL এর এই কিবোর্ড মাউসটা রাখছি খুবই প্রিমিয়াম লুক আছে যার কারণে অনেকেই পছন্দ করেন খুবই ভালো লাগে কিবোর্ড মাউসটা আর এই বিল্ডে কিন্তু কেসিং হিসেবে আমরা রাখছি সেই অবো ব্র্যান্ডের ক্যাসিংটা যেটা কিন্তু খুবই সুন্দর একটা ক্যাসিং হোয়াইট কালার সামনে দুটো 120mm এর ফ্যান আছে দুটোই রেইনবো RGB সামনে ম্যাশ আছে এয়ার ফ্লোটা ভালো হবে বাজেটে বেস্ট একটা ক্যাসিং তো আজকে আমাদের এই প্যাকেজটা জাতীয় প্যাকেজ মাত্র 26000 টাকা প্রাইস তো অলরেডি আমরা যেটা করেছি একদম ফিক্সড প্রাইস অলরেডি আপনি জানেন ভাইয়া মার্কেটে সবচেয়ে বেটার প্রাইস এবং এটা কম্পিটিশন মার্কেট যার কারণে এমন প্রাইস বলতে হয় যেটা প্রাইসে কিছু করা যায় না তো ইনশাআল্লাহ এরপর বাকি আছে শুধু সার্ভিসটা সার্ভিসটাই হচ্ছে মেন অনেক সময় বলা হয় না যে প্রাইসে ঠকা ভালো বাট প্রোডাক্টে ঠকা ভালো না হ্যাঁ সেটাই আর এখানে কিন্তু সার্ভিসটা নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমাররা কিন্তু তেমন কোনো অভিযোগ আজ পর্যন্ত করতে পারে না ইনশাআল্লাহ ভবিষ্যতেও করতে পারবে না সেটা আমরা সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি কখনো আমাদের কোনো সার্ভিসের সমস্যা পান আর কখনো যদি আমরা রেসপন্স না করি রবিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অবশ্যই সেটা আমরা রিকভারি করার চেষ্টা করব ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব তবে যারা মনিটর নিতে চায় জি তাদের জন্য একটু প্রাইসগুলো বলে দিবেন হ্যাঁ অবশ্যই দাদা আসলে আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যে আজকের প্যাকেজগুলো একদম মিনিমাম রেঞ্জে তৈরি করেছিলাম এবং এরপরে যে বাজেটটা আপনার থাকবে আপনি চাইলে একদম মিনিমাম মাত্র 3100 টাকা দিয়েও মনিটর কিনতে পারবেন এটা 17 ইঞ্চি এরপর 19 ইঞ্চি মাত্র 4200 টাকা এরপর যদি 22 ইঞ্চি ফুল এইচডি মনিটর কমের ভিতরে 5500 টাকা এরপরে যদি একটু প্রিমিয়াম মনিটর চান একটু বর্ডারলেস এর মধ্যে একটু ভালো মনিটর এটা আছে 9000 টাকা যেটা আছে হোয়াইট কালারের মাত্র 9500 টাকা এছাড়া LG তারপরে MSI বিজনেস মনিটর এছাড়া হাই পাওয়ার তারপরে আপনার দাহুয়া সব কিছুই অ্যাভেলেবল আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন যার যেমন পছন্দ অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে রাজু ভাই আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ